আমরা আছি গরুর হাটে। হাসিফ ভাই আর আমি একটু আগে দেখলাম বড় গরুটা বিক্রি হয়ে গেল 4,65,000। সাবধান, পেছনে কিন্তু গরু থাকতে পারে, এর জন্য ক্যামেরা ওপেন করে হাঁটা। গরু আছে বলে শব্দ পেছনে, দুই পাশ থেকে রাস্তা। গরুর হাটে, এটা হচ্ছে এবার আমাদের খুলনার সব থেকে বড় গরু। হাসিফ ভাই আর আমি পেছনে গরু, কিন্তু এই গরুটার সাইজ অনুযায়ী এটা বিশাল বড়। এটা হচ্ছে দাম হচ্ছে 12,00,000 টাকার মতো প্রায়, ক্যামেরাতে আসছে না। এর মাথাটাই একটা বিশাল ছাগলের মতো। এই গরুর কোনো নাম রাখছে নাকি? কোনো নাম টাম রাখেনি? এটার নাম হচ্ছে ধলা পাহাড়, দেখা যাচ্ছে। ভাই এটার দাম কত উঠছে আপনার? 12। এ হচ্ছে মালিকদের, দেখা যাচ্ছে তারা হচ্ছে আমাদের কাছে, তাদের কাছে আসলে পাওয়া যাবে 12,00,000 টাকা দাম ধলা পাহাড়। ওই যে সেই ধলা পাহাড় বিক্রি হয়ে গেছে, আমাদের সোহেল ভাই নিয়েছে গরু, শেখ সোহেল ভাই। গরু আসছে দূর থেকে, দেখা যাচ্ছে। ধলা পাহাড়ের উৎপত্তি এই, সেই ধলা পাহাড় বিক্রি হয়ে গেল। হাটে সব থেকে বড় গরু বিক্রি হয়ে গেল, তাই জনতারও কষ্ট পাচ্ছে, তাই তাদের, তারা পিছন পিছন যাচ্ছে। শোক তাদের মধ্যে, জনতার মধ্যে শোক দেখা যাচ্ছে ভাই। আরো গরু দেখা যাচ্ছে এখান থেকে যাচ্ছে, এই আরেকটা, ওই হুর 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 আরো দুটো দেখা যাচ্ছে গরু মারামারি করতেছে। ও ভাই আসে ভাই, সাবধান, দুদিক থেকে দুটো গরু। হ্যাঁ দুইটাই বেঁধো ভাই, কানের নিচে মারা উচিত এদের। বেঁধে গেছে, ঝেমঝম মার মার মার, উপা দে গুতো দে। ও রে বাবা রে ভাই, সাদা, ওরে বস যাচ্ছে বস। ধলা পাহাড়কে দেখে কালা পাহাড় উত্তেজিত হয়ে গেছে। দে 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 মার, ওই আস্তে মার, গরুর গায়ে মারিস। খেলা হবে আজকে, খেলা হবে গরুর মাঠে, খেলা হবে ভাই। ওই গরুটা দেখেন না, ছোটটা ওরে মেনটেনই করতে পারতেছে না ভাই। হ্যাঁ বিশাল, কুবর থেকে দেখা যায় তো ভাই। হাসিফ ভাই গরুর প্রতীক্ষায় আছে, গরু পাচ্ছে না। গরু বাইরে বলি যে বাইরে আসছে না, তোরে আমি দিব না। কত কথা বলছিস?
রূপসার আইস জাতির আল মাদানি শুভ, আপনি মাইকার ধরে দেখা করুন। দামাদামি চলছে, গরু আছে, গরু সব দিকে গরু। এই যে আর একটা সব পাশ থেকে গরু। ভাত তো